জিএম কাদের ও মুজিবুল হক চুন্নকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান রওশন এরশাদ ও মহাসচিব মামুনুর রশিদ। দুপুরে গুলশানে বৈঠকের পর এ ঘোষণা দেন রওশন এরশাদ। তিনি বলেন, জাতীয় পার্টিতে ক্রান্তিকাল বিরাজ করছে। নির্বাচনের আগে চেয়ারম্যান ও মহাসচিবের দেয়া বক্তব্য বিবৃতি দলের মারাত্মক ক্ষতি করেছে। 300 আসনের মধ্যে 287 আসনে প্রার্থী মনোনয়ন প্রদান করে মাত্র 26টি আসনে সমঝোতা করা এবং সমঝোতার পর অস্বীকার করায় নানা বিভ্রান্তি সৃষ্টি হয়। উল্লিখিত সংকট নিরসনে পার্টির নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির গণতন্ত্রে 20-1 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম। নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।